লকডাউনের কারণে ঘরবন্দি মানুষেরা দিন মজুররা খাওয়া জোটাতে সমস্যায় পড়েছে, তাই জয়গাঁ তৃণমূল কংগ্রেসের তরফে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁ শহরে ব্যাপক সাড়া পড়েছে লকডাউনের, সমস্ত কাজকর্ম রয়েছে বন্ধ, তাই সমস্যায় পড়েছে দৈনিক শ্রমিকেরা। তাই তৃণমূল কংগ্রেস জয়গাঁ দুনম অঞ্চলের সভাপতি সানুলামার নেতৃত্বে খাদ্যশস্য রূপে চাল, ডাল, তেল, সাবান ইত্যাদি বিতরণ করা হয়। এই সমস্ত সামগ্রী বিতরণ করা হয় মেন্টর মোহন শর্মা, এসডিপিও, ওসি প্রমুখের হাত দিয়ে। নমস্কার, জায়গা দুই নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটু খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে যতটুকু আমরা পারছি পার্টির পক্ষ থেকে। সরকার তো করছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট করছে মানুষের জন্য, তথাপিও আমরা পার্টির পক্ষ থেকে যতটা হচ্ছে মানুষের সাহায্য আমরা করছি। খাদ্য সামগ্রী বিতরণ, স্যানিটাইজ, সাবান সেটা আমরা বিতরণ করছি। মোটামুটি 2500 লোককে আজকে দেওয়া হলো, চাল দেওয়া হলো, আলু দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, সাবান দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে। পরিমাণ চাল 5 কেজি, আলু 3 কেজি, তেল 1 লিটার, লবণ 1 কেজি, সাবান 2টা। জিন্দগি ছাবানে যত খানা পাই করোনা ভাইরে গর পব্লিক হলো আব ইয়া টিএমসি পার্টি অফিস ওড়া আব অলি অলি কাম সবজন কাম করে সব দজ কাম আলু।